हरे कृष्ण बम बम भोले जय मा केमन आछेन बंधुरा आमी आपनादेर एस्ट्रो फ्रेंड आचार्य डॉक्टर श्री सुब्रत शास्त्री और आपनारा देखछेन आमार यूट्यूब चैनल श्री सुब्रत एस्ट्रोलॉजिकल कन्सल्टेंसि। प्रतिदिनेर ज्योतिष सम्बन्धीय विभिन्न उपाय एवं टोटका एवं सेई साथे राशिफल संक्रांत विभिन्न भिडियो देखार जोन्नो अवश्यई आमार चैनलटी सबस्क्राइब करुन एवं पाशे थाका बेल बटनटी अवश्यई प्रेस करुन। সেই সাথে বলবো এই বিশেষ দিনে যাদের জন্মদিন এবং সেই সাথে যাদের বিবাহ বার্ষিকী তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং ঈশ্বরের কৃপায় তাদের জীবন যেন অত্যন্ত আনন্দ ঘনময় মুহূর্তে কাটে। এক নিঃসন্তান ব্রাহ্মণ দম্পতি ছিলেন, তাদের জীবনে অনেক দুঃখ। ব্রাহ্মণী বনে পূজা করতে গেলেন হনুমানজির এক মন্দিরে এবং সেখানে পুত্র কামনা করলেন। বাড়িতে এসে পুত্র কামনায় প্রত্যেক মঙ্গলবারে তিনি উপবাস করতেন এবং উপবাস করে সন্ধ্যার সময় হনুমানজিকে প্রসাদ দিয়ে তারপরেই তিনি গ্রহণ করতেন। এইভাবেই চলছিল। হঠাৎ একটি মঙ্গলবারে তিনি কোনো রকম খাদ্য প্রসাদ সংগ্রহ করতে পারেননি এবং হনুমানজিকে তিনি কোনোভাবেই প্রসাদ নিবেদন করতে পারলেন না। আর তাই তিনি প্রতিজ্ঞা করলেন যে সামনের মঙ্গলবার পর্যন্ত তিনি উপবাস করবেন এবং তিনি খাদ্য গ্রহণ করবেন তখনই যখন হনুমানজিকে তিনি প্রসাদ নিবেদন করতে পারেন। এমনভাবেই তিনি নিরন্ন থেকে জল না খেয়ে ছদিন পর্যন্ত ঠিক ছিলেন, কিন্তু ছদিনের মাথায় তার ক্ষুধা এবং তৃষ্ণায় সে অজ্ঞান হয়ে গেল। এমনই ভক্তি এবং নিষ্ঠা দেখে হনুমানজি অত্যন্ত প্রসন্ন হলেন এবং তিনি তাকে দেখা দিলেন এবং বললেন তার ভক্তিতে তিনি সন্তুষ্ট। তার বর কামনার কথা তিনি জিজ্ঞাসা করলেন এবং হনুমানজির কাছে তিনি পুত্র কামনার জন্য প্রার্থনা করলেন। হনুমানজি তাকে আশীর্বাদ করল। হনুমানজি তাকে একটি পুত্র সন্তান দান করলেন। এই পুত্র রত্ন নিয়ে অত্যন্ত কৌতূহলী হয়ে উঠলেন। ব্রাহ্মণী অত্যন্ত খুশি হল এবং শিশুটির নাম রাখলেন মঙ্গল। কিছুক্ষণ পর ব্রাহ্মণ গৃহে ফিরল, শিশুকে দেখে জিজ্ঞাসা করল কে এটি। তখন স্ত্রী তার সমস্ত কথা খুলে বলল, কিন্তু স্ত্রীর কথা কোনোভাবেই সেই ব্রাহ্মণ বিশ্বাস করল না। স্ত্রীকে মনে মনে ভাবল সে ব্যভিচারিণী। একদিন সুযোগ পেয়ে ব্রাহ্মণ সেই পুত্রকে কূপের মধ্যে ফেলে দিল। স্ত্রী জিজ্ঞাসা করল সন্তান কোথায়। ব্রাহ্মণ আতঙ্কিত হয়ে পড়ল, কিন্তু মঙ্গল ঠিক তার পিছনে পিছনে এসে হাসতে লাগল। ব্রাহ্মণ বিস্মিত হল। রাত্রে হনুমানজি তার স্বপ্নে দেখা দিল এবং সমস্ত কাহিনীর কথা ব্রাহ্মণকে বলল। হনুমানজির কাছে সে অত্যন্ত ক্ষমা প্রার্থনা করল এবং এই ভুলের প্রায়শ্চিত্ত সে করবে এমনটাই কথা দিল এবং তার নিষ্ঠাতে প্রসন্ন হয়ে ব্রাহ্মণকেও আশীর্বাদ করল। এরপর থেকেই মঙ্গলবার করে সেই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী উপবাস করতেন এবং হনুমানজির পূজা অর্চনা করতেন এবং ধীরে ধীরে তাদের জীবনে সুখ এবং সমৃদ্ধিতে ভরে এলো। নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আলোচনা করব এই বিশেষ দিনে আগামী 18 জানুয়ারি 2022 মঙ্গলবারের বিশেষ রাশিফল সম্পর্কে। মঙ্গলবার মানেই হনুমানজির অত্যন্ত প্রিয়বার, তাই এই বিশেষ বারে অবশ্যই আপনারা হনুমানজির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন, তাহলে আপনাদের জীবনের সমস্ত সংকট দূর হবে। এই বিশেষ দিনে সূর্যোদয় ঘটবে সকাল 6:19, সূর্যাস্ত সন্ধ্যা 5:15। তিথিতে কৃষ্ণ প্রতিপদ তিথি, সম্পূর্ণ দিন থাকবে এবং এই বিশেষ দিনে পুষ্যা নক্ষত্রে চন্দ্রদেব অবস্থান করবে। যেহেতু মঙ্গলবার পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে, তাই মঙ্গল পুষ্যা যোগ সূচিত হচ্ছে এই বিশেষ দিনে এবং বিশ্বকুম্ভ যোগ থাক বিকেল 4:09 পর্যন্ত, তারপরই প্রীতিযোগ শুরু হবে। এই বিশেষ দিনে চন্দ্রদেব কর্কট রাশিতে গোচর করছে এবং সেই সাথে বলবো এই বিশেষ দিনে রবিদেব মকর রাশিতে, বুধ এবং শনিদেবের সঙ্গে অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশিতে এবং মঙ্গল এবং শুক্র একই সঙ্গে ধনু রাশিতে, বৃষ রাশিতে রাহু এবং বৃশ্চিক রাশিতে কেতু অবস্থান করবে। আসুন দেখে নিই এই বিশেষ গ্রহগত অবস্থান অনুসারে কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে চলেছে আপনাদের জীবনে।
তাই মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত আমরা দেখে নেব এই বিশেষ ভিডিওতে রাশিফল সম্পর্কে। প্রথমে আসব মেষ রাশি জাতক জাতিকাদের বিষয়ে। দ্বাদশ রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ রাশি। আপনার রাশির অধিপতি মঙ্গল এই বিশেষ দিনে গোচর করছে নবমভাবে, অর্থাৎ ধনু রাশিতে শুক্রদেবের সঙ্গে, এবং চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে আজ চতুর্থ গৃহে গোচর করছে, অর্থাৎ কর্কট রাশিতে। আজ আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থ গৃহে চন্দ্র অবস্থান করছে, তাই আপনারা চতুর্থ গৃহে চন্দ্রের গোচরের ফল পাবেন। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই কাজকর্মের বিষয়ে খেয়াল রাখুন, ধীরে সুস্থে সিদ্ধান্ত নিন এবং ব্যয় বৃদ্ধির বিষয়ে খেয়াল রাখুন। তা না হলে আয় ব্যয়ের বিষয়ে কোনোভাবেই সমতা বিধান করতে পারবেন না। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আজ সতর্ক থাকতে হবে, ব্যয় সংক্রান্ত বিষয় নিয়ন্ত্রণ করতে হবে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব আজ আসতে পারে। এই বিশেষ দিনে মায়ের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা পেতে পারেন। শত্রু এবং সেই সাথে সংঘর্ষ এড়িয়ে চলুন। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের বিষয়ে খেয়াল রাখুন। সম্পদ ক্ষতি যাতে না হয় সে বিষয়ে খেয়াল রাখুন। এই বিশেষ দিনে আপনারা আত্মতুষ্টিতে পরিপূর্ণ থাকবেন না, প্রতিটি কাজ নিজের হাতে করার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্যের উপরে কিছুটা বিরূপ প্রভাব তৈরি হতে পারে, ভয় শোক সন্দেহ সব কিছু আপনার মনের উপরে প্রভাব ফেলতে পারে, তাই মানসিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। খাদ্য গ্রহণের বিষয়ে খেয়াল রাখুন, ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু আজ রয়েছে। গাড়ি চালানোর বিষয়ে সতর্ক থাকুন, গতিকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি, তা না হলে দুর্ঘটনাজনিত সমস্যা আপনাকে ভোগাতে পারে। এই বিশেষ দিনে বিরোধী পক্ষ অনেক সক্রিয় থাকবে, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই বিশেষ দিনে বোনের সঙ্গে সম্পর্কের তিক্ততা বাড়তে পারে। ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে ফোকাস করা অত্যন্ত জরুরি। এই বিশেষ দিনে সঞ্চয় সংক্রান্ত বিষয়ে আপনারা একটু সতর্ক থাকলে ভালো ফল পাবেন, তর্ক বিতর্কের মধ্যে যাবেন না। এই বিশেষ দিনে সম্পত্তি কেনার যদি ইচ্ছা থাকে, দর কষাকষি করে বা বিষয়টা বুঝে তবেই আপনারা ইনভেস্ট করুন। বহু প্রতীক্ষিত যে যাত্রা বা ভ্রমণ সে বিষয়ে কিন্তু সতর্ক থাকুন। এই বিশেষ দিনে আপনার কথাবার্তার বিষয়ে সতর্ক না হলে সম্পর্কের উপরে তার প্রভাব পড়বে। একাডেমিক ক্ষেত্রে যুক্ত থাকলে সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে একটু সতর্ক থাকুন। এই বিশেষ দিনে আপনাদের বলবো যে প্রতিটি কাজে মনোযোগ দিয়ে করার চেষ্টা করুন, কারণ চতুর্থ গৃহে চন্দ্র কিছুটা মনের উপরে প্রভাব তৈরি করবে। যারা বেকার চাকরি বাকরির জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, আজ কিন্তু প্রচেষ্টা করতে পারেন। প্রেমের সম্পর্কের জন্য আজ খুব একটা ভালো দিন হচ্ছে না, তবে পুরানো প্রেমের ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ। সন্তানের বিষয়ে আজ কিন্তু সফলতা আসতে পারে। আজ এই বিশেষ দিনে আপনারা কপালে জাফরান অর্থাৎ কেশরের তিলক অঙ্কন করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। সেই সাথে বলবো হনুমানজির উদ্দেশ্যে একটি সর্ষের তেলের প্রদীপ নিবেদন করে হনুমান চল্লিশা পাঠ করুন। এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হবে ৬, শুভ রং হবে ক্রিম কালার। ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, দ্বাদশ রাশিচক্রের দ্বিতীয় রাশি হলো বৃষ। আপনার রাশির অধিপতি শুক্রদেব এই বিশেষ দিনে আপনাদের রাশি সাপেক্ষে অষ্টমভাবে মঙ্গলের সঙ্গে গোচর করছে ধনু রাশিতে। এই বিশেষ দিনে চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে গোচর করবে, তাই তৃতীয়ভাবের গোচরের ফল আপনারা এই বিশেষ দিনে পাবেন। চন্দ্রদেব তৃতীয়ভাবে গোচর করলে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব আপনার জীবনে আসবে, বিশেষত পেশাগত ক্ষেত্রে সফলতা আসবে, কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে আপনারা এগোতে পারবেন এবং কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে। এই বিশেষ দিনে আপনারা অর্থনৈতিক বিষয়ে অত্যন্ত শুভ ফল পাবেন, অতীতের যে সমস্ত অর্থ বাকি বকেয়া রয়েছে সেগুলো কিন্তু ফেরত পেতে পারেন। এই বিশেষ দিনে অর্থ বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন এবং অর্থ বিনিয়োগও করতে পারেন। এই বিশেষ দিনে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে শুভ ফল আসবে, দাম্পত্য জীবন এবং প্রেমের জীবনের জন্য অত্যন্ত শুভ হবে, ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্ক তৈরি হতে পারে এই বিশেষ দিনে। এই বিশেষ দিনে গহনা স্বর্ণ কাপড় ভালো খাবার গ্রহণে মানসিক তৃপ্তি পেতে পারেন। তাছাড়া এই বিশেষ দিনে আপনারা শরীর স্বাস্থ্যের দিক থেকে অপেক্ষাকৃত ভালো থাকবেন। আপনাদের বলবো এই বিশেষ দিনে গুরুত্বপূর্ণ কাজগুলি অবশ্যই শীঘ্রই সেরে ফেলুন এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি এবং অবশ্যই আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর পূর্ণ সমর্থন পাবেন।
পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ভালো সম্পর্ক তৈরি হবে, ন্যায় বিচার পাবেন এই বিশেষ দিনে, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে আপনাদের। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই ইতিবাচক চিন্তাভাবনা করুন, বিরোধী পক্ষের সঙ্গে কোনোভাবেই ঝুট ঝামেলার মধ্যে যাবেন না, অনুকূল সিদ্ধান্ত নিন প্রতিটা বিষয়ে এবং সমস্যাগুলো মোকাবিলা করার চেষ্টা করুন। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই প্রতিটি কাজ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিলে সবথেকে ভালো ফল পাবেন, নতুন কিছু করার সুযোগ সুবিধা কিন্তু পেতে পারেন এই বিশেষ দিনে। 22 সংখ্যা আপনাদের জন্য শুভ হবে এই বিশেষ দিনে, নীল বর্ণ আপনারা এই বিশেষ দিনে ব্যবহার করলে ভালো ফল পাবেন। এই বিশেষ দিনে আপনারা পরিবার এবং সেই সাথে সন্তানের সঙ্গে ভালো সময় কাটাবেন। আপনারা অবশ্যই লাল রঙের কাপড় দান করুন, অসহায় ব্যক্তিদের খাদ্য এবং শিক্ষা সংক্রান্ত বস্তু দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন। 18 জানুয়ারি 2022 মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই বিশেষ মঙ্গলবারে চন্দ্র রাশি সাপেক্ষে অবস্থান করবে আজ এই বিশেষ দিনে দ্বিতীয়ভাবে। তাছাড়া দ্বাদশ রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। আপনার রাশির অধিপতি বুধ এই বিশেষ দিনে অষ্টমভাবে অর্থাৎ মকর রাশিতে রবিদেব এবং শনিদেবের সঙ্গে গোচর করছে, তাই আপনারা এই বিশেষ দিনে দ্বিতীয় ভাবের গোচরের ফল পাবেন। দ্বিতীয় গৃহে চন্দ্রের এই অবস্থানের জন্য কর্মক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা সম্পর্কের অবনতি, সহকর্মীদের সহযোগিতা খুব বেশি নাও পেতে পারেন। এই বিশেষ দিনে আচরণের প্রতি সতর্ক থাকুন, অপ্রয়োজনীয় ঝগড়া বিবাদ বা তর্ক থেকে দূরে থাকুন। অতিরিক্ত কাজের চাপ আপনার শরীর এবং মনের উপরে প্রভাব ফেলতে পারে। এই বিশেষ দিনে খরচের প্রতি দৃষ্টি দিন এবং অর্থ সংক্রান্ত বিষয়ে অবশ্যই সজাগ থাকুন। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ। আবেগকে নিয়ন্ত্রণ করুন, আবেগের বশবর্তী হয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ নেবেন না। স্ত্রী এবং বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে, মতবিরোধ হতে পারে, ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। সামাজিক জীবনের ক্ষেত্রে খুব একটা ভালো ফল আজ আসছে না। এই বিশেষ দিনে হতাশাকে দূরে সরিয়ে মনকে পজিটিভ রাখার চেষ্টা করুন। খাদ্য গ্রহণের বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন, হতাশা এবং সেই সাথে অসন্তুষ্টি আপনাকে সমস্যায় ফেলতে পারে, অলসতা আপনার কর্ম বিমুখ করতে পারে এই বিশেষ দিনে। ভ্রমণের বিষয়টা এড়িয়ে চলুন, অর্থ সংক্রান্ত বিষয়ে অবশ্যই ভাবনা চিন্তা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেবেন। দ্বিতীয় গৃহে যদি আপনারা স্থায়ী সম্পদের বিষয়ে চিন্তাভাবনা করেন সেক্ষেত্রে ভাবনা চিন্তা করে ইনভেস্ট করতে পারেন। তাছাড়া এই বিশেষ দিনে শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, অফিসের কাজকর্মগুলি অবশ্যই সঠিক সময় করে ফেলুন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে গাঢ়ত্ব বৃদ্ধি পেতে পারে এই বিশেষ দিনে, তবে নতুন সম্পর্কের মধ্যে আজ এই বিশেষ দিনে জড়াবেন না। আপনাদের বলবো এই বিশেষ দিনের গুরুত্বপূর্ণ কাজগুলি আপনারা সিদ্ধান্ত নেয়ার বিষয়ে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে এগোলে সবথেকে ভালো ফল পাবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো নতুন আত্মবিশ্বাস নিয়ে আপনারা এগিয়ে চলুন, কোনোভাবেই হতাশার মধ্যে থাকবেন না। ব্যবসা সংক্রান্ত ভ্রমণের যোগ তৈরি হবে, তবে খুব ভেবেচিন্তে আপনারা আজ বেরোবেন। প্রতিদিন ওয়ার্কআউট করে তবেই কোনো কাজ করার চেষ্টা করুন, অন্ধকারে ঢিল ছড়ার মতো কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলে আপনার আর্থিক ক্ষেত্রে সমস্যা বাড়বে। যারা শিক্ষাগত ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আসতে পারে। নির্মাণ বা সম্পত্তি সংক্রান্ত যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের লাভের আশা থাকবে। ঘরোয়া সমস্যার অবশ্যই গুরুত্ব দিয়ে সমাধান করার চেষ্টা করুন। ধূসরবর্ণ শুভ হবে, 4 সংখ্যা ব্যবহার করলে আজ অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ দিনে হনুমানজির পূজা অর্চনা করুন, একটি সরষের তেলের প্রদীপ নিবেদন করুন, হনুমান চল্লিশা পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। 18 জানুয়ারি 2022 কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই বিশেষ মঙ্গলবার। আপনারা দ্বাদশ রাশিচক্রের চতুর্থ রাশি, আপনার রাশির অধিপতি চন্দ্রদেব এই বিশেষ দিনে আপনার রাশিতেই গোচর করছে। এই বিশেষ দিনে চন্দ্রদেব আপনার রাশিতে গোচর করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব আসতে চলেছে আপনাদের। আপনারা অর্থ সংক্রান্ত বিষয়ে শুভ ফল পাবেন, সন্তোষজনক পরিবেশ পরিস্থিতি তৈরি হবে আপনার কর্মক্ষেত্রে। এই বিশেষ দিনে উদ্যোগ নিয়ে এগিয়ে গেলে লাভবান হবেন, কাজের স্বীকৃতি পাবেন এবং আর্থিক দিক থেকে আপনারা নতুন প্রকল্পে হাত দিতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনারা এই বিশেষ দিনে গুরুত্বপূর্ণ কাজগুলি করে ফেলবেন। বৈবাহিক জীবন সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে, জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সম্পর্কের উন্নতি, বন্ধু এবং পরিচিতদের সঙ্গে ভালো সময় কাটাবেন। এই বিশেষ দিনে সন্তান সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে, আত্মীয় স্বজনের কাছ থেকে প্রশংসিত হবেন। এই বিশেষ দিনে সুখাদ্য গ্রহণে আপনি অবশ্যই মানসিক তৃপ্তি পাবেন,
ভালো কাপড় গহনা পারফিউম ইত্যাদি প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আজ ভালো থাকবে, পরিবারের সদস্যদের মন এবং শরীর দুটোই ভালো থাকতে পারে। এই বিশেষ দিনে ভ্রমণ সংক্রান্ত বিষয়ে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে ভালো ফল পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে বলবো অর্থ উপার্জনের জন্য নতুন পথের সন্ধান পাবেন। এছাড়া এই বিশেষ দিনে বিনোদন জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেক্ষেত্রে তাদের শুভ ফল আসতে পারে। নতুন জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে যোগাযোগ স্থাপন হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে কোনো তীর্থযাত্রার বিষয়ে আপনারা চিন্তাভাবনা করতে পারেন কাছাকাছির বিষয়ে। তবে বর্তমান করোনা পরিস্থিতির বিষয়টা মাথায় রেখে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই বিশেষ দিনে আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলি অবশ্যই সেরে ফেলুন, কোনো কাজে আপনারা গাফিলতি করবেন না, আর তাতে আপনাদের কিন্তু সুযোগ হাতছাড়া হতে পারে। তাই প্রতিটি কাজ সঠিক সময়ে করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশেষ দিনে ব্যবসা সংক্রান্ত বিষয়ে সুযোগ সুবিধা আপনি পাবেন, তবে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। কঠোর পরিশ্রমের মাধ্যমে যারা একাডেমিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। রিয়েল এস্টেটে যারা বিনিয়োগ করেছেন তারা ভালো রিটার্ন পেতে পারেন। যে সমস্ত জাতকজাতিকারা কাজকর্মের বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলুন, ভালো ফল আসবে। পেশাগত ক্ষেত্রে প্রচেষ্টা চালালে শুভ ফল আপনারা পাবেন। এই বিশেষ দিনে সবুজ বর্ণ অত্যন্ত শুভ হবে, পাঁচ সংখ্যা ব্যবহার করলে ভালো ফল পাবেন। এই বিশেষ দিনে গো মাতাকে যদি সবুজ ঘাস এবং রুটি খাওয়ান অত্যন্ত শুভ ফল পাবেন। সেই সাথে হনুমানজির পূজা অর্চনা করুন এবং হনুমান চল্লিশা পাঠ করুন, অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের। 18 জানুয়ারি 2022 সিংহরাশি জাতকজাতিকাদের ক্ষেত্রে বলবো, দ্বাদশ রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। আপনার রাশির অধিপতি রবিদেব এই বিশেষ সময়ে মকর রাশিতে বুধ এবং সেই সাথে শনিদেবের সঙ্গে গোচর করছে। এই বিশেষ সময়ে চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশ গৃহে গোচর করবে। আপনারা অবশ্যই আধ্যাত্মিক চিন্তাভাবনার মধ্যে থাকলে জীবনকে উন্নত স্তরে পৌঁছাতে পারবেন বা উন্নত স্তরে যেতে পারবেন। তীর্থ ভ্রমণের সুযোগ আসবে, তবে বর্তমান পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ রাখুন আপনার পরিকল্পনাগুলো। রাগকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। পরিবারের অন্যান্য সদস্যদের শরীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখুন, সতর্ক থাকুন প্রতিটি কাজের বিষয়ে। দ্বাদশস্থ চন্দ্র আপনার আর্থিক ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব তৈরি করতে পারে। যারা লেখালেখির কাজের মধ্যে রয়েছেন তারা লাভবান হবেন, কঠোর পরিশ্রম করতে হবে, পরিশ্রম অনুসারে সম্পূর্ণ ফল নাও পেতে পারেন। এই বিশেষ দিনে শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু খেয়াল রাখলেই হবে এবং রাগকে নিয়ন্ত্রণ করুন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, অন্যায় ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন না। এই বিশেষ দিনে জীবনসঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাতে পারেন আপনারা। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আপনারা অবশ্যই খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। গাড়ি চালানোর বিষয়ে সতর্ক না হলে সমস্যা বাড়তে পারে এই বিশেষ দিনে। দ্বাদশ গৃহে চন্দ্রের অবস্থানের জন্য আপনারা কর্মক্ষেত্রে খুব ধীরে সুস্থে এগোবেন। সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে অবশ্যই সিনিয়রদের সঙ্গে পরামর্শ করুন, কারণ সিনিয়ররা আপনাদের বিরুদ্ধে চলে যেতে পারে, তাই তাদেরকে অবশ্যই সম্মান করুন। গোপনীয় লেনদেনের বিষয়ে সতর্ক থাকুন, অবৈধ কাজের মধ্যে জড়িয়ে পড়বেন না আপনারা। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই ব্যয়কে নিয়ন্ত্রণ করুন, আর্থিক বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন, বড় ধরনের লেনদেন আজ কিন্তু না করাই ভালো। আত্মীয় স্বজনের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, তাই মাথা ঠান্ডা রেখে কথা বলুন। প্রেম এবং দাম্পত্য জীবনের বিষয়টি একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আজ এই বিশেষ দিনে খাদ্য গ্রহণের বিষয়ে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, অলসতা আপনাকে কিন্তু সমস্যায় ফেলবে, সতর্ক থাকুন সেই বিষয়ে। আপনাদের জন্য বলবো এই বিশেষ দিনে গুরুত্বপূর্ণ কাজগুলি খুব সতর্কতার সঙ্গে এগোতে হবে। সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে তামার ঘটিতে জল নিবেদন করুন, সঙ্গে ওং ঘৃণী সূর্যায় নম এই বিশেষ মন্ত্র আপনারা জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। তাছাড়া এই বিশেষ দিনে আপনারা অবশ্যই নীল বর্ণ ব্যবহার করুন এবং 22 সংখ্যা ব্যবহার করলে ভালো ফল পাবেন। কোনোভাবেই ঋণের মধ্যে আজ জড়িয়ে পড়বেন না। 18 জানুয়ারি 2022 মঙ্গলবার কন্যারাশির জাতকজাতিকাদের ক্ষেত্রে বলবো, দ্বাদশ রাশিচক্রের ষষ্ঠ রাশি হলো কন্যারাশি। আপনার রাশির অধিপতি বুধ এই বিশেষ দিনে পঞ্চম গৃহে অর্থাৎ মকর রাশিতে রবি এবং শনিদেবের সঙ্গে গোচর করছে। পঞ্চম গৃহে আপনার রাশির অধিপতি এবং চন্দ্রদেব আপনার রাশি সাপেক্ষে আজ একাদশ গৃহে গোচর করছে, তাই একাদশ গৃহে চন্দ্রের এই অবস্থান আপনার কর্মসংক্রান্ত বিষয়ে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। তাছাড়া এই বিশেষ দিনে চাকরি বাকরির বিশেষ সুযোগ সুবিধা, অর্থনৈতিক ক্ষেত্রের সম্ভাবনা বাড়বে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল আসবে। এই বিশেষ দিনে মনোযোগ সহকারে আপনারা কর্মক্ষেত্রে যুক্ত থাকলে সফলতা পাবেন।
জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু চিন্তা ভাবনা থাকবে। খাবার দাবারের বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন, সিজনাল পরিবর্তন আপনাকে ভোগাতে পারে। কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো বিভিন্ন ক্ষেত্র থেকে আপনি প্রশংসিত হতে পারেন। বৈবাহিক জীবনে সুখ সমৃদ্ধি আসবে এবং পারিবারিক জীবনে অবশ্যই কথাবার্তার বিষয়ে একটু সতর্ক থাকুন, উত্তেজনা আপনাকে সমস্যায় ফেলতে পারে। কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই বিশেষ দিনে আপনারা চাকরি বাকরি সংক্রান্ত প্রচেষ্টা চালালে ভালো ফল পাবেন, ভালো খাদ্য গ্রহণে আপনারা মানসিক তৃপ্তি পাবেন, জমি এবং সেই সাথে কোনো স্থায়ী সম্পদে বিনিয়োগে আপনারা ভালো ফল পেতে পারেন। আত্মীয় স্বজনের কোনো কাজে হস্তক্ষেপ আজ করবেন না। ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে অবশ্যই সম্মান রেখে কথা বলুন এবং প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ পরিবারের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিন। এই বিশেষ দিনে দ্রুত উপার্জনের জন্য কোনো শর্টকাট মেথড খুঁজবেন না, রিয়েল এস্টেটে বিনিয়োগ করতেই পারেন এবং একাডেমিক ক্ষেত্রে যুক্ত থাকলে ভালো সংবাদ কিন্তু আজ পাবেন। নীল বর্ণ আপনাদের জন্য শুভ হবে, দুই সংখ্যা ব্যবহার করলে আপনারা ভালো ফল পাবেন। এই বিশেষ দিনে হনুমানজির পাশাপাশি আপনারা শ্রী গণপতি দেবের পূজার্চনা করুন, লাড্ডু ভোগ নিবেদন করুন এবং একটি ঘিয়ের অথবা সরষের তেলের প্রদীপ নিবেদন করে প্রণাম নিবেদন করুন, অত্যন্ত শুভ ফল আসবে। 18 জানুয়ারি 2022 মঙ্গলবার তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো দ্বাদশ রাশি চক্রের সপ্তম রাশি হল তুলারাশি। আপনার রাশির অধিপতি শুক্রদেব এই বিশেষ দিনে তৃতীয়ভাবে ধনুরাশিতে গোচর করছে মঙ্গলের সঙ্গে এবং চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে দশম গৃহে গোচর করছে, তাই দশম গৃহে চন্দ্রের গোচরের ফল আপনারা পাবেন। এই বিশেষ দিনে আপনারা অর্থ সংক্রান্ত বিষয়ে শুভ ফল পাবেন, কর্ম সংক্রান্ত বিষয়ে সুযোগ সুবিধা আসবে, অর্থাৎ নতুন কাজের সুযোগ সুবিধা আসতে পারে। যারা শিল্প সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছেন, খেলাধুলোর সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু ভালো ফল পেতে পারেন। তবে আবেগকে নিয়ন্ত্রণ করুন, রাগকে নিয়ন্ত্রণ করুন। চাকরির ক্ষেত্রে সহকর্মীদের বিষয়ে সতর্ক থাকুন, সব কিছু তাদের সঙ্গে শেয়ার করা উচিত হবে না। এই বিশেষ দিনে আপনারা গুরুত্বপূর্ণ কোনো চুক্তিতে আবদ্ধ হতে পারেন। তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো কিছুটা মানসিক টানাপোড়েন থাকতে পারে, সতর্ক থাকুন। সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে গৃহের অভিজ্ঞ মানুষের সঙ্গে পরামর্শ করুন। এই বিশেষ দিনে আপনারা অফিসের কাজের সঙ্গে যুক্ত থাকলে মন দিয়ে করুন, ভালো ফল আসবে। দশম গৃহে চন্দ্রের অবস্থান আপনাদের পেশাগত ক্ষেত্রে ভালো ফল আসবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পাবেন, পদোন্নতির বিষয়ে প্রচেষ্টা চালালে ভালো ফল পেতে পারেন। এই বিশেষ দিনে প্রয়োজনীয় অর্থ আপনি পেয়ে যাবেন, বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে ভালো ফল আসবে, অতীতে বিনিয়োগ করে থাকলে কিন্তু রিটার্ন পেতে পারেন ভালো, তাই দাম্পত্য জীবন, পারিবারিক জীবন এবং অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে কিন্তু আজ ভালো ফল আসছে। এই বিশেষ দিনে উদ্বেগ কিছুটা কম থাকবে, সময়কে সঠিকভাবে ব্যবহার করুন এবং ঈশ্বরের আশীর্বাদ পেতে অবশ্যই ঈশ্বরের আরাধনা করুন, যোগা মেডিটেশন এগুলো করুন, অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই বিশেষ দিনে চোট আঘাতজনিত বিষয়টা কিন্তু খেয়াল রাখুন, আপনারা সাদা কাপড় দান করুন, কুকুরকে আজ রুটি খাওয়ান, অর্থাৎ রুটির সঙ্গে একটু মিষ্টি এবং তেল মাখিয়ে আপনারা যদি রাতের অথবা দিনের প্রথম রুটিটি খাওয়াতে পারেন কুকুরকে, অত্যন্ত শুভ ফল পাবেন, আপনার জীবনের সমস্ত সংকট দূর হবে হনুমানজির কৃপায় শনিদেবের। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই এই বিশেষ দিনে ব্যবসা সংক্রান্ত ভ্রমণের যোগ, লাভজনক চুক্তির বিষয়ে স্বাক্ষর হতে পারে, এই বিশেষ দিনে ইন্টারভিউ থাকলে সেক্ষেত্রেও কিন্তু ভালো ফল আপনারা পাবেন। বিতর্কিত সম্পত্তি নিয়ে কিছু কিন্তু সমস্যা তৈরি হতে পারে, তাই বিতর্কের মধ্যে আজ আপনারা যাবেন না। এই বিশেষ দিনে পদমর্যাদা বৃদ্ধি পেতে পারে আপনার, লেমন কালার অত্যন্ত শুভ হবে, সাত সংখ্যা ব্যবহার করলে ভালো ফল পাবেন। এই বিশেষ দিনে দেবাদিদেব মহাদেবের পূজার্চনা করুন এবং সেই সাথে মাতা পার্বতীর উদ্দেশ্যে আপনারা প্রসাদনী দ্রব্য দিয়ে পূজার্চনা করুন এবং সেই প্রসাদনী দ্রব্য আপনারা গরিব মহিলাদেরকে বিতরণ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। 18 জানুয়ারি 2022 বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই বিশেষ মঙ্গলবারে দ্বাদশ রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। আপনার রাশির অধিপতি মঙ্গল দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনুরাশিতে গোচর করছে শুক্রদেবের সঙ্গে। এই বিশেষ দিনে চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে নবমভাবে গোচর করছে, তাই আমরা চন্দ্রের নবমভাবের গোচরের ফল আজ দেখতে পাবো আপনাদের উপরে। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই রাগকে নিয়ন্ত্রণ করুন, প্রতিটি কাজ খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে করলে সব থেকে ভালো ফল পাবেন, শরীর স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকা অত্যন্ত জরুরি। আজ কর্মক্ষেত্রে কিন্তু খুব সহজে প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে না, পরিশ্রম আপনাকে করতে হবে, ভাগ্য আজ খুব বেশি সমর্থন নাও করতে পারে। এই বিশেষ দিনে তাই কর্ম অনুসারে পরিশ্রম কিন্তু বাড়বে, শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখুন, আয় ব্যয়ের প্রতি লক্ষ্য না রাখলে সমস্যা বাড়বে,
মনকে শক্ত করার চেষ্টা করুন। বর্তমানে চলতে থাকা উত্তেজনা থেকে সর্বদা দূরে থাকলে আপনার ক্ষেত্রে ভালো হবে। প্রেম সংক্রান্ত বিষয় যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো কিছুটা প্রতারিত হতে পারেন, তাই নতুন প্রেমের মধ্যে যারা রয়েছেন খুব সতর্কতার সঙ্গে আপনারা সিদ্ধান্ত নিন, তা না হলে প্রেমে প্রতারিত হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়তে পারে। পেশাগত ক্ষেত্রের বিষয়ে আপনারা যদি সিদ্ধান্তটা একটু ভেবেচিন্তে নেন তাহলে কর্মক্ষেত্রে এগিয়ে যাবেন। অর্থনৈতিক বিষয়টা আপনাকে খুব ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে অর্থ বিনিয়োগের বিষয়ে। এই বিশেষ দিনে দীর্ঘমেয়াদী অর্থ বিনিয়োগের কথা আপনারা ভাবুন। ফাটকা ইনকামের দিকে ছুটতে গিয়ে আপনারা কিন্তু অর্থহানির মধ্যে চলে যেতে পারেন। নবমভাবে চন্দ্রদেব থাকার জন্য আজ কিছুটা খাদ্য গ্রহণের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, খাবার দাবারের সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে আপনাকে কথা বলতে হবে। পিতাপুত্রের মধ্যে কিছুটা মতবিরোধ তৈরি হবে এই বিশেষ দিনে। খ্যাতির বিষয় অবশ্যই খেয়াল রাখুন, আপনার সম্মান নষ্ট করার জন্য অনেকেই চেষ্টা করবে, শত্রুপক্ষ বা প্রতিযোগী অনেক বেশি সক্রিয় থাকবে এই বিশেষ দিনে। সিনিয়রদের সঙ্গে ভালো সম্পর্ক অবশ্যই গঠন করুন, তাদেরকে সম্মান করুন। এই বিশেষ দিনে কাজের বিষয়ে ধীরে ধীরে এগিয়ে চলুন, ভালো ফল আসবে। সব মিলিয়ে মিশিয়ে বলা যেতে পারে এই বিশেষ দিন আপনাদের ক্ষেত্রে কিছুটা মিশ্র ফল নিয়ে আসবে। বাদামি বর্ণ শুভ হবে, 9 সংখ্যা ব্যবহার করলে আপনারা ভালো ফল পাবেন। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই হনুমানজির পূজা অর্চনা করুন, সেই সাথে হনুমান চল্লিশা এবং সেই সাথে আপনারা সুন্দরকাণ্ড পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। 18 জানুয়ারি 2022 ধনুরাশি জাতকজাতিকাদের ক্ষেত্রে বলবো এই বিশেষ মঙ্গলবারে দ্বাদশ রাশিচক্রের নবম রাশি হল আপনাদের ধনুরাশি, এবং আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে গোচর করছে। আজ এই বিশেষ দিনে চন্দ্রদেব অষ্টমভাবে অবস্থান করবে, তাই অষ্টম গৃহে চন্দ্রের এই অবস্থান কী ধরনের শুভ বা অশুভ ফল আনতে পারে তা আমরা দেখে নেব। অষ্টমস্থ চন্দ্র আপনার মানসম্মানের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। চাকরি বাকরির ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা পেতে পারেন। এই বিশেষ দিনে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে, তবে অর্থ খরচের বিষয়ে আজ সতর্ক থাকুন, নিজের আত্মসম্মানকে বজায় রাখার চেষ্টা করুন। এই বিশেষ দিনে বড়দের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করুন, নিজের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল না রাখলে সমস্যা তৈরি হতে পারে। রিয়েল এস্টেটে অর্থ বিনিয়োগে আজ কিন্তু ভালো ফল পেতে পারেন। এই বিশেষ দিনে আপনি সেলিব্রিটিদের সঙ্গে বিশেষ যোগাযোগ স্থাপন করতে পারেন। ব্যয়ের বিষয়ে খেয়াল রাখুন, অর্থ উপার্জনের বিষয়ে প্রচেষ্টা অনেক বেশি চালাতে হবে এবং পরিশ্রম করতে হবে। শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই আপনারা খেয়াল রাখুন। চাকরি বাকরির পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করলে বিকল্প কিছু ভেবে তবেই কিন্তু পরিবর্তন করুন, তা না হলে সমস্যা বাড়বে। একাডেমিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে আজ এই দিনটি আপনাদের জন্য ভালো হবে, তবে অষ্টমস্থ চন্দ্র আপনাদের বেশ কিছু ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে। বিশেষত কর্মক্ষেত্রে খুব স্মুথলিভাবে এগোবে না, একটু প্রচেষ্টা চালাতে হবে, একটু পরিশ্রম করতে হবে। সিনিয়রদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, তা না হলে তারা আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। লেনদেন সংক্রান্ত বিষয়ে সতর্ক হতে হবে, বা কোনো গোপন লেনদেন সংক্রান্ত বিষয়ে যুক্ত থাকলে খুব ভেবেচিন্তে সেখানে কাজ করবেন। শত্রুপক্ষ আজ অনেক বেশি সক্রিয় থাকবে, সেই বিষয়ে কিন্তু খেয়াল রাখবেন। এই বিশেষ দিনে আপনারা লোকসানের বিষয়টা মাথায় রাখবেন, সব কিছু লাভ নাও হতে পারে, তাই সেই ভেবেচিন্তে আপনাকে এগোতে হবে। ঝগড়া বিবাদের বিষয়টা কিন্তু চলে আসতে পারে যে কোনো বিষয়ে, তাই খুব ভেবেচিন্তে আপনাকে পদক্ষেপ নিতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে নিজের মেজাজকে নিয়ন্ত্রণ করতে হবে, তা না হলে দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা বাড়বে। প্রেম এবং রোমান্সের ক্ষেত্রে দিনটি একটু ভেবেচিন্তে এগোতে পারলে ভালো ফল আসবে। খাবার দাবারের বিষয়ে খেয়াল না রাখলে শরীরের উপরে প্রভাব পড়বে, কিছুটা হতাশা উদ্বেগ এগুলো আপনাকে সমস্যায় ফেলতে পারে। শরীর স্বাস্থ্যের বিষয়ে তাই একটু খেয়াল রাখুন, হজমের সমস্যা, ডায়রিয়া বা পাইলস সংক্রান্ত সমস্যা আপনাকে ভোগাতে পারে। রাস্তা পারাপারের সময় একটু খেয়াল করে আপনার রাস্তা পারাপার হবেন অবশ্যই, তা না হলে শারীরিক ঝুঁকি বাড়বে। এবং সেই সাথে বলবো এই বিশেষ দিনে অবশ্যই আপনারা ট্রাফিক আইন মেনটেন করে তবেই গাড়ি চালাবেন, তা না হলে সমস্যা বাড়বে। প্রয়োজনে আপনারা চেষ্টা করুন ভ্রমণের বিষয়টা এড়িয়ে যেতে। আছে এই বিশেষ দিনে সাদা বর্ণ আপনাদের জন্য শুভ হবে, 8 সংখ্যা ব্যবহার করলে আপনারা ভালো ফল পাবেন। 18 জানুয়ারি 2022 মকর রাশি জাতকজাতিকাদের ক্ষেত্রে বলবো চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে আজ অবস্থান করছে সপ্তমভাবে, এবং দ্বাদশ রাশিচক্রের দশম রাশি হল মকর। আপনার রাশির অধিপতি শনিদেব এই বিশেষ দিনে আপনার রাশিতেই গোচর করছে বুধ এবং রবিদেবের সঙ্গে, তাই আজ এই বিশেষ দিনে আপনারা সপ্তমভাবের চন্দ্রের বিশেষ ফল পাবেন।
নতুন ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভালো সুযোগ সুবিধা পেতে পারেন, ভালো কাজের সুযোগ আসবে, জমি যানবাহন সংক্রান্ত বিষয়ে আপনারা ভালো ফল পাবেন। রোগ প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে খেয়াল রাখুন, নতুন কিছু কাজের সম্ভাবনা কিন্তু আজ রয়েছে, অতিরিক্ত খরচ থেকে বিরত না থাকলে সমস্যা বাড়বে। এই বিশেষ দিনে কর্মক্ষেত্রে সফলতা, পাশাপাশি বলবো আপনারা সপ্তম ভাবের চন্দ্রের এই অবস্থানের জন্য কর্মের ক্ষেত্রে অনেক বেশি উদ্যোগী হবেন এবং উদ্যোগী মানুষের সফলতা আসবে। আজ বিদেশি বা দেশি কোম্পানির সঙ্গে যুক্ত থাকলে লেনদেনে শুভ ফল পাবেন। এই বিশেষ দিনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আপনারা অবশ্যই মান সম্মান পাবেন। শত্রু এবং প্রতিযোগী এই বিশেষ দিনে একটু সক্রিয় থাকবে, তাই ভাবনা চিন্তা করে আপনাদের এগোতে হবে। আর্থিক লাভের সম্ভাবনা থাকবে, নতুন কাজের উৎস থাকবে, সেই উৎসকে আপনি জীবনে অবশ্যই কাজে লাগান। প্রেম এবং রোমান্সের ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ। এই বিশেষ দিনে দাম্পত্য জীবন এবং প্রেমের জীবনের পাশাপাশি সন্তান সুখ আপনি পাবেন। সামাজিক জীবনের ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। ভালো খাদ্য গ্রহণ, ভালো পোশাক এবং সেই সাথে ভালো কিছু উপহার সামগ্রী প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। মানসিক তৃপ্তি থাকবে এই বিশেষ দিনে। তবে শরীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখুন, অধিক নেশার জাতীয় দ্রব্য আপনারা গ্রহণ করবেন না। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে এই বিশেষ দিনে একটু ভাবনা চিন্তা করে আপনাদের এগোলে ভালো ফল আসবে। একাডেমিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন এবং এই বিশেষ দিনে আপনারা ইতিবাচক থাকার চেষ্টা করুন সর্বদা। কোনোভাবে উত্তেজনার মধ্যে যাবেন না বা প্ররোচনায় পা দেবেন না। এই বিশেষ দিনে ল্যাভেন্ডার কালার অত্যন্ত শুভ এবং সেই সাথে 8 সংখ্যা ব্যবহার করলে আপনারা ভালো ফল পাবেন। যে কোনো রকম মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজ এই বিশেষ দিনে আপনারা অবশ্যই শনিদেবের পূজা অর্চনা করুন। শনিদেবের উদ্দেশ্যে আজ আপনারা একটি সর্ষের তেলের প্রদীপ নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। সেই সাথে হনুমানজির উদ্দেশ্যে আপনারা অবশ্যই লাড্ডু ভোগ কিংবা ছোলা ভোগ নিবেদন করলে ভালো ফল পাবেন। তাছাড়া গো মাতাকে যদি আপনারা চারা ঘাস অর্থাৎ সবুজ ঘাস নিবেদন করেন সেক্ষেত্রেও আপনাদের শুভ ফল আসবে। 18 জানুয়ারি 2022 কুম্ভ রাশি জাতকজাতিকাদের ক্ষেত্রে বলবে বিশেষ মঙ্গলবার চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে আজ ষষ্ঠভাবে গোচর করছে। দ্বাদশ রাশিচক্রের একাদশ রাশি হল কুম্ভ রাশি। আপনার রাশির অধিপতি শনিদেব এই বিশেষ দিনে দ্বাদশভাবে গোচর করছে বুধ এবং রবিদেবের সঙ্গে। আপনারা এই বিশেষ দিনে সম্পূর্ণ দিন চন্দ্রদেবের ষষ্ঠ গৃহের গোচরের ফল পাবেন। এই বিশেষ দিনে ভাই বোনদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে, ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত শুভ। যারা ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তারা বেশ কিছু সুযোগ সুবিধা পেতে পারেন, পারিবারিক সুখ আপনি ভোগ করবেন। বিশেষ দিনে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু খেয়াল রাখলে দিনটি ভালোই যাবে। যারা পড়াশোনা করছেন শিক্ষার্থীদের ক্ষেত্রে দিনটি একটু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দিনটি খুব একটা ভালো হচ্ছে না, খুব ভাবনা চিন্তা করে আজ আপনারা সিদ্ধান্ত নিন। এই বিশেষ দিনে আপনারা ঋণ সংক্রান্ত বিষয়ে আপনারা আজ সতর্ক থাকুন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা ভাবছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ হচ্ছে। এই বিশেষ দিনে নতুন গাড়ি কেনার বিষয়ে বা পুরানো গাড়ি রিপ্লেস করে নতুন কিছু কেনার বিষয়ে চিন্তাভাবনা করতে পারেন। ষষ্ঠ গৃহে চন্দ্রের অবস্থানের ফলে আপনাদের কর্মক্ষেত্রে মেজাজ ভালো থাকবে, উৎসাহ থাকবে, তাই কাজের বিষয়ে একটা ছন্দের মধ্যে থাকবেন। তবে শত্রুপক্ষ বা প্রতিযোগীরা অনেক বেশি সক্রিয় থাকবে, তবে আপনিও সেই বিষয়ে সতর্ক থাকলে খুব বেশি সমস্যা হচ্ছে না আজ এই বিশেষ দিনে। অর্থ সংক্রান্ত বিষয়ে শুভ ফল, বিনিয়োগ করা থাকলে সেখান থেকে ভালো রিটার্ন পেতে পারেন। এই বিশেষ দিনে আপনারা পোশাক পরিচ্ছদ এবং সেই সাথে খাদ্য গ্রহণে মানসিক তৃপ্তি পাবেন। শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু খেয়াল রাখুন, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আজ এই বিশেষ দিনে নীল বর্ণ আপনাদের জন্য শুভ হবে, 22 সংখ্যা ব্যবহার করলে ভালো ফল পাবেন। কোনো কাজই তাড়াহুড়ো করার চেষ্টা করবেন না। এই বিশেষ দিনে আপনারা তুলসী মঞ্চের গোড়াতে একটি সর্ষের তেলের প্রদীপ নিবেদন করুন এবং সেই সাথে ওং নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র 11 বার জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী তথা শেষ যে রাশি তা হল মীন রাশি। দ্বাদশ রাশিচক্রের শেষ রাশি হল মীন। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এই বিশেষ দিনে আপনার রাশি সাপেক্ষে দ্বাদশভাবে গোচর করছে। চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে এই বিশেষ দিনে পঞ্চম গৃহে অবস্থান করছে, তাই পঞ্চম গৃহে চন্দ্রদেবের অবস্থানের আপনারা গোচরের ফল পাবেন। এই বিশেষ দিনে কথাবার্তার বিষয়ে সতর্ক থাকুন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। এই বিশেষ দিনে ভাগ্য আপনাকে কিছু কিছু ক্ষেত্রে সমর্থন করলেও পরিশ্রমের পরিমাণটা বাড়বে, অলসতা আপনাকে কিন্তু সমস্ত সুযোগ নষ্ট করতে পারে, তাই সে বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল করুন। এই বিশেষ দিনে শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নিন,
যারা পড়াশোনা বা চাকরি বাকরির জন্য প্রচেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল আসবে। রোমান্টিক সময় আপনারা উপভোগ করবেন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলবো, অত্যন্ত সতর্ক থাকুন, শ্বশুরবাড়ির সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন এই বিশেষ দিনে। ঋণ সংক্রান্ত বিষয়ে যদি প্রচেষ্টা চালান সেক্ষেত্রে আপনারা ঋণ পেয়ে যেতে পারেন। পরিবারে মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে আপনারা যুক্ত থাকতে পারেন। অপরিচিত ব্যক্তি থেকে কিন্তু আজ সতর্ক থাকুন, বেশ কিছু বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারেন। কাজের বিষয়ে সুযোগগুলোকে কাজে লাগান, অবশ্যই ভালো ফল আসবে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন হতে পারে এবং সেই পরিচিতির মাধ্যমে আপনারা অবশ্যই কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন। রিয়েল এস্টেট সংক্রান্ত বিষয়ে অর্থ বিনিয়োগের আগে অবশ্যই কাগজপত্র দেখে নিয়ে তবেই বিনিয়োগ করুন, তা না হলে আপনারা প্রতারিত হতে পারেন। পঞ্চমভাবে চন্দ্রদেবের অবস্থানের ফলে আপনার কর্মক্ষেত্রে সঠিকভাবে না এগোতেও পারে, তাই কাজের বিষয়ে আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে। সম্পূর্ণভাবে কর্মচারীদের উপরে বিশ্বাস করবেন না, নিজের খ্যাতির বিষয়ে খেয়াল রাখুন, অন্য কেউ আপনার সম্মানকে নষ্ট করার চেষ্টা করতে পারে। এই বিশেষ দিনে লাভজনক চুক্তির বিষয়গুলি খেয়াল না রাখলে সমস্যা বাড়বে। আপনারা শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। এই বিশেষ দিনে পত্নী এবং সেই সাথে বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। হতাশাকে নিয়ন্ত্রণ করুন, মনকে পজিটিভ রাখার চেষ্টা করুন এই বিশেষ দিনে, কারণ বিষণ্ণতা দুঃখ আপনাকে কিছুটা নেগেটিভ দিকে নিয়ে যেতে পারে। মনকে সর্বদা পজিটিভ রাখলে আপনার মনের মধ্যের বিষণ্ণতা দূর হবে, তাই যোগা মেডিটেশন এগুলো করুন। এই বিশেষ দিনে আপনারা ভ্রমণ সংক্রান্ত বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন, অযথা আপনারা ভ্রমণের সঙ্গে যুক্ত হবেন না, তাতে শরীর স্বাস্থ্য এবং আর্থিক ক্ষতির সম্ভাবনা বাড়বে। এই বিশেষ দিনে সবুজ বর্ণ ব্যবহার করুন, 5 সংখ্যা ব্যবহার করলে ভালো ফল পাবেন। অপরিচিত ব্যক্তি থেকে আজ দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই কম্বল, খাবার ইত্যাদি দান করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। সেই সাথে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পূজা অর্চনাতে শুভ ফল পাবেন। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম আগামী 18 জানুয়ারি 2022 মঙ্গলবারের বিশেষ রাশিফল সম্পর্কে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।